শান্তি 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 আমরা শুনছিলাম অভিশাপের কথা তো আশীর্বাদ বা অভিশাপ যাই হোক না কেন এটি আসলে এক ধরনের চিন্তা শক্তি যা চিন্তা প্রসূত বিষয়কে গতিশীল করে থাকে এবং বিষয়ের লক্ষ্য বস্তুর দিকে ধাবিত হয় আবার বলি কথাটা আশীর্বাদ বা অভিশাপ দুটোই আসলে এক ধরনের চিন্তা শক্তি যা চিন্তা প্রসূত বিষয়কে গতিশীল করে তার বিষয়ের লক্ষ্যবস্তুর দিকে দ্রুত ধাবিত হয় অর্থাৎ একটা চিন্তাকে সৃষ্টি করা এবং তাকে গতিশীল করা কোনো ঘটনার বীজ অন্য কোনো ঘটনা থেকেই উৎপন্ন হয়ে থাকে আশীর্বাদ বা অভিশাপ এই রূপ ঘটনাকে উদ্গমনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় ফলত যে ঘটনার কারণ বীজ আকারে সুপ্ত ছিল তা আশীর্বাদ বা অভিশাপের ফলে সত্তর ফল প্রদানে উন্মুখ হয়ে ওঠে কর্ম আমাদের চিন্তা প্রসূত আমাদের মনে হতে পারে কর্ম যদি আমার তবে নিশ্চয়ই চিন্তাও আমার ব্যাপারটা কিন্তু তেমন নয় দেখুন আপনি যখন চাকরি করতে যান তখন যে কর্ম আপনাকে করতে হয় তা কি আপনার নিজস্ব চিন্তা চিন্তাপ্রসূত আমরা অনেক সময় অন্যের নির্দেশে অর্থাৎ অন্যের চিন্তাকে ফলপ্রসূ করবার জন্য কর্ম করে থাকি এইভাবে আমরা আমাদের অভিভাবকের কথায় বন্ধুবান্ধবের কথায় মনিবদের কথাই প্রতিবেশীদের কথাই দেশ ও নায়কদের কথাই আমরা কাজ করে থাকি আসলে আমার যে কর্ম তা শুধু আমার চিন্তা প্রসূত নয় বহুজনের চিন্তা প্রসূত কার্য আসলে আমার দ্বারা সম্পাদন হয়ে থাকে তো আমরা এক সময় সম্মিলিত যে ইচ্ছে শক্তি অর্থাৎ বিশ্বশক্তির ইচ্ছেকেও আমরা কার্যে রূপান্তরিত করে থাকি একেই বলে ঈশ্বরের নির্দেশে কার্য করা এখন যার ইচ্ছেতে আমরা কাজ করি সেই কর্মের ফল কিন্তু তারই পাও না অর্থাৎ আমরা যখন মনিবের ইচ্ছেতে কাজ করি তখন সেই কাজের ভালো মন্দ আমাদের মনিবি ভোগ করে থাকেন কিন্তু সেই কাজের বিনিময়ে যদি আমি কিছু গ্রহণ করি হতে পারে তা অর্থ বা অন্য কোনো কিছু অর্থাৎ প্রত্যাশাজনিত কর্ম সেটি কিন্তু আমারই ভোগে লাগবে অর্থাৎ জনিত কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে তাই প্রত্যাশা নিয়ে কাজ করলে সেই কর্মের ফল আমাকেই ভোগ করতে হয় এবার আবার আমরা সেই মহাভারতের গল্পের দিকে নজর দেই। মহাভারতের যুদ্ধ তখন শেষ হয়ে গেছে আপনারা জানেন মহাভারতের যুদ্ধে গান্ধারী তার সমস্ত সন্তানদের অর্থাৎ শতাধিক সন্তানদের হারিয়েছিলেন আর সেই শোক হেতু তিনি ক্রধান্বিত হয়ে বাসুদেবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দোষারোপ করে বলেছিলেন হে জনার্দন তুমি যেমন কৌরব ও পাণ্ডবদের জ্ঞাতি বিনাশকালে নিরুদ্বিগ্ন ও উপেক্ষা প্রদর্শন করেছ আজ থেকে ঠিক ছত্রিশ বছর পরে তোমার আপন জ্ঞাতি বর্গও তোমারই হাতে বিনষ্ট হবে এমনকি তোমার কুল ও রমণীগণ পুত্রহীন হয়ে আত্মীয় স্বজন বিহীন হয়ে বিলাপ ও পরিতাপ করবে ভাবুন স্বয়ং ভগবানকে একজন মানবী অভিশাপ দিচ্ছেন তো তখন ভগবান যা বলেছিলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ও প্রণিধানযোগ্য গান্ধারী দেবীর কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে ফেললেন তিনি তো বোধ ভবিষ্যৎ জানেন তিনি বললেন হে দেবী আমি ছাড়া যদু বংশীয়দের বিনাশ করে এমন কেউ নেই আর মৃত্যুহীন জগৎ বিসময় মৃত্যুহীন জীবন কলহে পরিপূর্ণ মৃত্যু আছে তাই জীবন এত সুন্দর যাদব বংশ কখনোই কোনো মনুষ্য দ্বারা বা কোনো দানবগণের দ্বারাও বদ্ধ নয় তাই আমার কর্তব্য আমাকেই করতে হবে আপনি ঠিকই বলেছেন ওরা সবাই আমার দ্বারাই নিহত হবে তো যা বলছিলাম ভগবান আমাদের জন্মের সঙ্গে সঙ্গে কর্ম নির্দিষ্ট করে রেখেছেন আমরা সামান্য কিছু ক্ষমতা পেয়েই নিজেকে কর্তা ভেবে বসে আছি কিন্তু সত্য হচ্ছে ভবিতব্যই মানুষকে কর্মে প্রেরণা দিয়ে থাকে আর সেই মতো কর্ম মানুষকে ফল প্রদান করে থাকে ভগবান স্বয়ং যখন মনুষ্য দেহ ধারণ করেন তিনিও এই নিয়মের দ্বারাই আবদ্ধ হয়ে যান এর কোনো অন্যথা নেই পার্থক্য হচ্ছে ভগবানের কোনো পূর্ব কর্ম বা প্রারব্ধ কর্ম বলে কিছু থাকে না আর ক্রিয়মান কর্মফল বলেও কিছু থাকে না সঞ্চিত কর্ম বলেও কিছু থাকে না ভগবানের যারা অংশ বা মহাবতারগণ আমাদের মতো কোনো প্রারব্ধ কর্মফল নিয়ে আসেন না আবার কোনো কর্মফল তারা নিয়েও যান না ক্রিয়মান কর্মের ফল তাদের এখানেই এই জনমেই নিঃশেষিত হয়ে যায় মহাভারতের সেই ভীষণ যুদ্ধ তখন শুরু হতে চলেছে এই যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী অর্জুনকে শুনিয়েছিলেন আর এই কথাগুলো শুনে অর্জুন তার দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে গান্ডি তুলে নিয়েছিলেন হাতে এখন আবার যুদ্ধ আরম্ভ করতে হবে এখন আর অর্জুনের মধ্যে কোনো দ্বিধা নেই যুদ্ধেরও অবশ্যম্ভাবী অবস্থা চলে এসছে হঠাৎ ঠিক সেই সময় যুধিষ্ঠির রথ থেকে নেমে বিপরীত পক্ষের সেনাপতি রথারোহী মহামতি ভীষ্মের কাছে চললেন এখন বিপক্ষীয় সেনাদের কাছে যুধিষ্ঠির এক একই চলেছেন এই দৃশ্য দেখে পাণ্ডব পক্ষের সবাই আতঙ্কগ্রস্ত হয়ে উঠল কিন্তু যুধিষ্ঠির নির্বিঘ্নে পিতামহ ভীষ্মের পাঁ ছুঁয়ে প্রণাম করলেন বললেন হে দুর্ধর্ষ যোদ্ধা আমি আপনার কাছে আপনারই বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অনুমতি নিতে এসেছি আপনি অনুমতি দিলে এবং আপনার আশীর্বাদ পেলে আমরা যুদ্ধ শুরু করতে পারবো মহাত্মা বিশ্ব বললেন যুদ্ধ করে তোমরা জয়লাভ করো আমি এই আশীর্বাদ করছি তো যুধিষ্ঠির আবার বললেন হে মহাত্মন আপনি নিজে অপরাজেয় আপনার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কীভাবে জয়লাভ করব যুদ্ধে আপনার আশীর্বাদ যদি ফলপ্রসূ হয় তবে আমরা জিতব আর আমরা যদি জয়ী হই তবে আপনার অপরাজেয় খ্যাতি নাশ হবে যা একদমই কাম্য নয় এমনকি এটি অসম্ভব ব্যাপারও বটে তখন গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম বললেন আমার মৃত্যুকাল এখনও উপস্থিত হয়নি তথাপি তোমাদেরই জয় হোক এখানে দুটো ভবিষ্যৎবাণী আছে এক যুদ্ধে যুধিষ্ঠিরের পক্ষে জয়লাভের আশীর্বাদ আর দ্বিতীয়ত হচ্ছে ভীষ্মের বেঁচে থাকা আমরা পরবর্তীতে দেখেছি যুদ্ধে বিশ্ব স্বর আছেন তখনও তিনি প্রাণত্যাগ করেননি এই অবস্থায় যুদ্ধে পাণ্ডবেরা বিজয়ী হয়েছেন তো দেখুন মহাত্মাদের কথা মহাত্মাদের আশীর্বাদ কেমন ভবিষ্যতের ঘটনাকে প্রভাবিত করে থাকে এরপরে এক এক করে যুধিষ্ঠির অস্ত্রগুরু দ্রোণাচার্য কুলগুরু কৃপাচার্য মামা শল্য সবার কাছে যুদ্ধের অনুমতি চাইলেন এবং তাদের আশীর্বাদ ভিক্ষা করলেন আর সবাই সে দ্রোণাচার্য বলুন কৃপাচার্য বলুন শল্য বলুন সবাই যুধিষ্ঠিরকে জয়লাভের বা দীর্ঘজীবী হবার আশীর্বাদ প্রদান করলেন এইখানে একটা কথা আশীর্বাদ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যুধিষ্ঠির তার নিজের রথ থেকে নেবে ভীষ্ম কুলগুরু কৃপাচার্য অস্ত্রগুরু দ্রোণাচার্য ইত্যাদি মহাত্মাদের কাছে যারা আসলে এই যুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে এবং কৌরবদের পক্ষে অস্ত্র ধারণ করে ক্ষেত্রে উপস্থিত হয়েছেন তাদের কাছে পক্ষীয় যুধিষ্ঠির আশীর্বাদ চাইছেন আর তারা সবাই যুধিষ্ঠিরকে যুদ্ধে জয়লাভের আশীর্বাদ করছেন এই ঘটনা প্রত্যক্ষ করে দুর্যোধন মনে মনে ভাবছেন আমি যখন যুদ্ধ ক্ষেত্রে আগমনের প্রাককালে মাতা গান্ধারীর কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলাম তখন মাতা গান্ধারী বলেছিলেন ধর্মের জয় হোক তখনও তিনি আমাকে জয়ের জন্য আশীর্বাণী উচ্চারণ করেননি আমার নিজের মা হয়েও তিনি আমাকে বিজয়ী হও এমন কোনো আশীর্বাদ দেননি আর আজ আমি দেখছি আমারই সামনে আমারই জন্য যারা যুদ্ধ করতে এসেছেন আমারই পক্ষে সমরাঙ্গনে উপস্থিত থেকে এরা সবাই যুধিষ্ঠিরকে যুদ্ধ জয়ের আশীর্বাদের কথা বলে চলেছেন দুর্যোধনের মন তখন বিক্ষুব্ধ হয়ে উঠল মহামতি ভীষ্ম দুর্যোধনের এই মনের কথা জানতে পারলেন আর তার এই মনের কথা জানতে পেরে দর্যোধনকে বললেন দেখো কেউ যদি চরণে মাথা ছোঁয়ায় তখন আশীর্বাদ হস্তক নিজের অজ্ঞাতসারেই সারেই তার মস্তক স্পর্শ করে এবং একটা শুভ বার্তা তখন হৃদয় থেকেই নিঃসৃত হয় এই নিদ হৃদয় নিঃসৃত আশীর্বাণী কেউ রোধ করতে পারে না যুধিষ্ঠির যদি মামা শকুনিকেও চরণ ধরে মিনতি করত শকুনির মনে যাই থাকুক না কেন তার সাধ্য ছিল না এই আশীর্বাণী উচ্চারণ না করে তখন মৌন থাকা এমনকি তুমি যদি জ্যেষ্ঠ ব্রাতা যুধিষ্ঠিরের পায়ে ধরে আশীর্বাদ প্রার্থী হতে তবে যুধিষ্ঠিরেরও সাধ্য ছিল না তোমাকে উপেক্ষা করে আশীর্বাদ ক্রিয়া এমনই নিয়মে বাধা কারুর মস্তক যখন ঝুঁকে পড়ে চরণ ছুঁয়ে যায় তখন আশীর্বাদ হস্ত আপনা আপনি আশীর্বাদ প্রার্থীর মস্তক স্পর্শ করে এই আশীর্বাদ হস্ত স্বয়ং ঈশ্বরও রুখতে পারেন না আমরা শুনেছি আশীর্বাদ বা অভিশাপ আর কিছুই নয় যারা ভবিষ্যৎ দ্রষ্টা তাদের মুখ নিঃসৃত বাণী এগুলো আর আমাদের মতো অর্বাচীন বুধ ভবিষ্যৎ সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তাদের আশীর্বাদ বাণী উচ্চারণ বা অভিশাপের কথা আখেরে নিজের কাছেই ফিরে আসে অর্থাৎ আমরা যদি কারুর সম্পর্কে শুভ চিন্তন করি অন্যের কোনো মঙ্গল চিন্তন করি তবে সেই শুভ চিন্তন মঙ্গল চিন্তন একসময় ফল আকারে আমার কাছেই ফিরে আসে আমাদেরকে এই শুভ চিন্তা তখন মঙ্গল সাধন করে থাকে আবার আমি যদি উল্টোটা করি কারুর অমঙ্গল চিন্তা করি তাহলেও সেই অমঙ্গল চিন্তার ফলও ভবিষ্যতে আমাকেই ভোগ করতে হয় এবার আমরা শুনে নেই বাস্তবে এটি কিভাবে কাজ করে দেখুন অভিশাপ হচ্ছে স্বর্গীয় গরল আর আশীর্বাদ হচ্ছে স্বর্গীয় সুধা এই দুটোই আমাদের চিন্তার উপাদানে সৃষ্ট হয় আমরা জেনে বা না জেনে এই গরল সৃষ্টি করে থাকি এমনকি তথাকথিত জ্ঞানী পুরুষও অনেক সময় এই মূর্খতা প্রকাশ করে থাকেন যদি আমরা মনের স্বরূপ জানতে পারতাম তবে আমরা এই মনের সাহায্যেই অনেক অমৃত সৃষ্টি করতে পারতাম মন কি মন হচ্ছে এমন একটা শক্তি যা অসংখ্য চিন্তা অনুভূতি কল্পনা এবং প্রত্যয়কে ধরে রাখে মন হচ্ছে ইচ্ছে কর্মশক্তি ও জ্ঞানের নিয়ামক মন হচ্ছে একটা সূক্ষ্ম পদার্থ যা আমাদের নৈতিক শক্তি বা ব্যক্তিত্বকে ধরে রাখে এই শক্তি আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে আমাদের সমস্ত কাজকর্ম এবং অর্জিত গুণ ও রাজি হচ্ছে আমাদের মনে আবেগ চিন্তা ও কল্পনার ফলশ্রুতি দেখুন কারণ ভিন্ন কার্য হয় না আবার এই কারণ কিন্তু একটা নিয়মের শৃঙ্খলের দ্বারা আবদ্ধ এই যে বিধি এতেই উপনিষদ বলছে ঋত এই ঋতই ভুবনকে শাসন করছে ফলত এই গ্রহ তারা নক্ষত্র যার যার নির্দিষ্ট পথেই বিচরণ করতে বাধ্য হচ্ছে দিন রাত্রি হচ্ছে এমনকি আমাদের অন্তর্জগত এবং স্থূল শরীরও এই ঋতু দ্বারাই পরিচালিত হচ্ছে আমাদের যে সুখ দুঃখ নিদ্রা জাগরণ সবই নিয়ন্ত্রণ করছে এই অলিখিত বিধি লিপি বা ঋত জীবন হচ্ছে একটা ধারাবাহিক গল্পের বই আর আমরা এই যে বর্তমান জীবন দেখছি এই বর্তমান জীবন হচ্ছে সেই ধারাবাহিক গল্পের বইয়ের একটা অধ্যায় মাত্র এর পরে যখন পরবর্তী অধ্যায় শুরু হবে তখন আমাদের সেই আগের জীবন বা আগের অধ্যায়ের সঙ্গে পরবর্তী জীবন বা পরবর্তী অধ্যায় কোনো না কোনোভাবে অবশ্যই সম্পর্কযুক্ত থাকবে আমাদের কারুর জীবনই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর জীবনের এখানেই পরিসমাপ্তি এমন ভাবারও কোনো কারণ নেই এই জীবনচক্র তখনই সমাপ্ত হবে যখন আমরা আমাদের উৎসে ফিরে যাব এই যে আশীর্বাদ বা অভিশাপ এটি সাধারণত তিন রকম বা তিনটি উৎস থেকে উৎসাহিত হয় প্রথমত হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের দেওয়া আশীর্বাদ বা অভিশাপ অর্থাৎ আমাদের শুভ প্রার্থনা আমাদের শুভ চিন্তা এই যে শুভ বা অশুভ প্রার্থনা বা চিন্তা এটি আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আখেরে প্রার্থনাকারীর দিকেই ভবিষ্যতে ফিরে আসে আর যখন ফিরে আসে তখন সে অধিক শক্তি নিয়ে ফিরে আসে তাই আমাদের মতো সাধারণ মানুষের সবসময় শুভ প্রার্থনার রচনা করা উচিত আমরা যদি অশুভ চিন্তা করি বা অশুভ প্রার্থনা করি তাহলেও আমাদেরই ভবিষ্যৎ অশুভ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে মহাপুরুষদের দেওয়া আশীর্বাদ বা অভিশাপ এটি আসলে কেবল ভবিষ্যৎবাণী মাত্র মহাপুরুষদের দেওয়া আশীর্বাদ বা অভিশাপ এর মধ্যে কোনোটা শুভ কোনোটা অশুভ এমন ভাবার কোনো কারণ নেই এটি আমরা কর্মের দ্বারা পরিবর্তনও করে নিতে পারি যার জন্য মহাত্মারা যখন অভিশাপ দেন আসলে আমাদের সতর্ক করেন এবং অভিশাপের পরে তারা আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত হবার রাস্তাও বলে দেন এই জন্য মহাপুরুষ মহাপুরুষদের দেওয়া আশীর্বাদ বা অভিশাপ আসলে একটা বাণী মাত্র আমাদেরকে সতর্ক করবার জন্যই এগুলো করা হয়ে থাকে আর সব শেষে হচ্ছে ভগবানের আশীর্বাদ বা অভিশাপ এই ভগবানের আশীর্বাদ বা অভিশাপ বলে আমরা যাকে ভাবি যাকে আমরা ভাগ্য বলে থাকি যাকে আমরা দৈব বলে থাকি তা আসলে আমাদের পূর্বপূর্ব জীবনের প্রারব্ধ কর্মফল যার পরিবর্তন সম্ভব নয় যার কোনো কার্য কারণ আমরা আপাত দৃষ্টিতে খুঁজে পাই না তো আশীর্বাদ বা অভিশাপ আসলে আমাদেরই পূর্ব জন্ম, জন্মজাত যে ঘটনা বা কর্ম হয়েছে সেই কর্মেরই ভবিষ্যৎ ঘটনা যা অবশ্যম্ভাবী যে ঘটনার কারণ বীজ এর মধ্যেই জন্ম নিয়েছে তারই পূর্বাভাস হচ্ছে আশীর্বাদ বা অভিশাপ ও শান্তি 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 হরি